মোবাইল উদ্ধারের ক্ষেত্রে যে বিষয়টি, এটা আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটি আর শুধুমাত্র এই নয় যে আমার কাছে আসলে আমি সাথে সাথে উদ্ধার করে ফেলাম, এটার সাথে লেগে থাকতে হয় একটা দীর্ঘ সময় পর্যন্ত। কখনো কখনো কোনো মোবাইল দেখা যায় যে 15-20 দিন পরে উদ্ধার হয়েছে, কোনো কোনো মোবাইল দেখা যায় যে 6 মাস পরে উদ্ধার হয়েছে, আবার কোনোটা হয়তো উদ্ধার করা সম্ভবই হয়নি। আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে কে হাত দিল, কারণ সে তো আপনার তথ্য, আপনার পাসওয়ার্ড জানে না, বিদেশে ভুল প্যাটার্ন দিবে, বিধায় অ্যালার্ম বেজে উঠবে, সে কিন্তু অ্যালার্ম বন্ধ করতে পারবে না। কেন? কারণ সে প্যাটার্ন জানে না, বিধায় কন্টিনিউ রিং বাজবে। আপনি যতক্ষণ ওই মোবাইলটা মানে প্যাটার্ন ঠিক দিয়ে ওটাকে অফ না করবেন, ততক্ষণ এটা অ্যালার্ম বাজতে থাকবে। বিধায় ইজিলি আপনি বুঝতে পারবেন যে আপনার অগোচরে কে মোবাইলটা নিল। আর এটা যখন বাংলাদেশের মানুষ সব জানবে যে এই টাইপের একটা অ্যাপস আছে, অতএব আমি কারো মোবাইলে হাত দিব না, আমরা অনেকাংশে নিরাপদ থাকবো।